your Bengali book, Sahitya Sanchayer, Tritiya Bhag. Take out your book, open your book, open at page number 50. In your previous class, you have already done question number 1 and 2. So, today you write question number 3, question number 6, and question number 7. Question number 8, 9, sorry, question number 9, 10, 11, TW. So, listen very carefully, all of you. Question number 4, question number 5, and question number 8. Question number 4, 5, and 8, cross out. Format dot cut. Question number 3. So, first question number 3, CW. All of you take out your Bengali notebook, take out your pencil eraser fast. And look at the board, all of you. First question, Abdul Majhi Chehara Bornona Dao. তোমরা গল্পটা আগেই পড়েছো আর আশা করছি তোমরা গল্পটা বুঝতে পেরেছো দেখো ফার্স্ট লাইনে দেওয়া ছিল আব্দুল মাঝি ছুচল তার দাড়ি গোঁক তার কামানো মাথা ছিল তার ন্যাড়া লুক এট দ্য বোর্ড এন্ড রাইট দ্য অ্যানসার অল অফ ইউ আব্দুল মাঝি ছুচল তার দাড়ি গোঁক তার কামানো মাথা ছিল তার ন্যাড়া দা নেক্সট কোয়েশ্চেন দাদাকে সে এনে দিত দাদাকে সে কোথা থেকে কি কি এনে দিত এখানে তোমরা দুটো কোশ্চেন লিখতে হবে তোমাদের দাদাকে সে কোথা থেকে এনে দিত এবং কি কি এনে দিত দেখো দাদাকে সে পদ্মা থেকে ইলিশ আর কচ্ছপে ডিম এনে দিত কোথা থেকে এনে দিত পদ্মা থেকে পদ্মা নদী তাই তো পদ্মা প দয়ময়ে আঁকা তাহলে তোমাদের আগেই বলে দিয়েছিলাম পদ্মা প দয়ময়ে আঁকা বঙ্গায় কি শাখা নদী তোমরা সবাই জানো বাংলাদেশের প্রধান নদী গঙ্গা থেকে এনে সরি পদ্মা থেকে ইলিশ আর কচ্ছপের ডিম এনে দিত নেক্সট কোয়েশ্চেন পেজ নাম্বার 16 হঠাৎ এলো কালবৈশাখী কালবৈশাখী কখন এসেছিল চৈত্র মাসের শেষে চৈত্র অর্থ চৈত্র বাংলায় চৈত্র মাস চৈত্র মাসের শেষে ডিঙিতে মাছ ধরতে গিয়ে কালবৈশাখী এসেছিল সো রাইট দ্য অ্যানসার চৈত্র মাসের শেষে ডিঙিতে মাছ ধরতে গিয়ে কালবৈশাখী এসেছিল ডান অল অফ ইউ সো নেক্সট কোয়েশ্চেন মুখ্য নেক্সট কোয়েশ্চেন দেখি আর নেগড়ে বাঘ ঝড়ের সময় নেগড়ে বাঘের কি অবস্থা হয়েছিল ঝড়ের সময় নেগড়ে বাঘের কি অবস্থা হয়েছিল লুক এট বোর্ড এন্ড রাইট দ্য অ্যানসার ঝড়ের সময় সে উঠেছিল বঞ্জের ঘাটে পাকুর গাছে সো রাইট দ্য অ্যানসার ঝড়ের সময় সে উঠেছিল গঞ্জের ঘাটে পাকুর গাছে ডান নেক্সট কোয়েশ্চেন ছাগল ছানা ছেড়ে জন্তুটা ডুবে পড়ে পড়ল জলে কুমির কেন ছাগল ছানা ছেড়ে জলে ডুবে গিয়েছিল কুমির কেন ছাগল ছানা ছেড়ে জলে ডুবে গিয়েছিল দা দিয়ে যখন গলায় পোঁচের উপর পোঁচ লাগলো তখনই সে ছাগল ছানাকে ছেড়ে জলে ডুবে গিয়েছিল কারণ তার কষ্ট হচ্ছিল তাই সে তাকে ছেড়ে জলে ডুবে গিয়েছিল তোমরা শুধুমাত্র এইটুকু লেখো দা দিয়ে যখন গলায় গল এখন বুঝতে গলায় পৌঁছে কয়ে চন্দ্রবিন্দু ওকা চয় কার পৌঁছে উপর পৌঁছ কয়ে চন্দ্রবিন্দু ওকা চ পৌঁচ লাগলো তখন সে ছাগল ছানাকে ছেড়ে জলে ডুবে গিয়েছিল প্রবল স্রোতে দন্ত স্বয়ের অফলা ওকা
অশ্রুতে চাপে চয়াকার কয়েকার দান নেক্সট দাঁত দয়ে চন্দ্রিত আকার বয়স্করা দাঁত দাঁড়ের অর্থ কি হবে তাহলে নৌকা চালানো কাঠের হাতল নৌকা চালানো কাঠের হাতল ওকে নেক্সট কোয়েশ্চেন নেক্সট দেখো দেওয়া আছে পরেকা তাহলে তোমরা দাঁড় লিখে ফেলেছো এবার পরেকা পরেকারের অর্থ পরবর্তী বা পরে লেখো পরবর্তী পরেকার অর্থ পরবর্তী পরবর্তী লেখো তাহলেও হবে ওকে নেক্সট মোকাবিলা মোকাবিলা মানে সবাই জানে মোকাবিলা অর্থ লড়াই করা মোকাবিলা অর্থ লেখো লড়াই ল দশরাকা হর্ষই মোকাবিলার অর্থ লিখবে লড়াই আর লাইসেন্স লাইসেন্স অনুমতি পত্র অনুমতি পত্র ওকে নেক্সট কোয়েশ্চেন নেক্সট দেখো দেওয়া আছে কোয়েশ্চেন নাম্বার 8 সরি কোয়েশ্চেন নাম্বার 7 কোয়েশ্চেন নাম্বার 6 কোয়েশ্চেন নাম্বার 6 হয়ে গেল অর্থ লিখো এগুলো অর্থ তাই তো অর্থ হয়ে গেছে এবার কোয়েশ্চেন নাম্বার 7 নিচের শব্দগুলি বিপরীত শব্দ লেখো ছুঁচলো ছুঁচলো বিপরীত শব্দ ভোঁতা মুখে বলছি তোমরা লিখে নাও কেমন ছুঁচলো ভোঁতা ভয় চন্দ্রবিন্দু ওকা তয়াকা ডোবে ভাসে ভয়াকা দন্তস্বায় একা ডোবে ভাসে বাইরে ভিতরে ভিতরে ভয় হস্যই ত লয়কা বাইরে ভিতরে বিচ্ছিরি খারাপ সরি বিচ্ছিরি অর্থ খারাপ এটা বিপরীত শব্দে লিখবে সুন্দর দন্তস্বয় হর্ষ দন্ত নয় দয়ে ড বিচ্ছিরি বিপরীত শব্দে লিখবে সুন্দর জল স্থল দন্ত স্বয় থয়ে ল জল স্থল দেরি তাড়াতাড়ি তয়াকা দশরয় আকা তয়াকা দশরয় হর্ষ ঠিক আছে ওকে কোয়েশ্চেন নাম্বার 9, 10, and 11 This is your PW. That's it, all of you. See in the next class. And বাক্যাংশ তোমরা কিন্তু নোটবুকে করে বেঙ্গলি নোটবুকে ওকে সো দ্যাটস ইট সি ইন দ্য নেক্সট ক্লাস হ্যাভ এ নাইস ডে টেক কেয়ার বাই বাই